ডিপ্লোমা এমপিল রেসিডেন্সির যে অ্যাডমিশন এক্সাম এবং এফসিএস পার্ট ওয়ান এক্সামে ইমিউনোলজি থেকে এত প্রশ্ন আসে এইটা যে ইমিউনোলজির প্রশ্ন সেটাই আমরা বুঝি না সুতরাং আমি ইমিউনোলজির সবচেয়ে দামি দু একটা কথা বলার চেষ্টা করতেছি হিউমোরাল ইমিউনিটি সেলিউলার ইমিউনিটি এক্সাম পয়েন্ট অফ ভিউতে মারাত্মক মারাত্মক দরকার তো দেখো ইমিউনোলজি শুরু করার আগেই একটা জিনিস জানতে হবে ইমিউনোলজি কিসের উপর দাঁড়াইয়া আছে দেখো আমাদের ব্লাডের মধ্যে ডাব্লিউ বিসি আসে না ডাব্লিউ বিসি মধ্যে নিউট্রোফিল ইসোনোফিল বেজোফিল লিম্পোসাইট মনোসাইট আছে না এর মধ্যে লিম্পোসাইট হচ্ছে ইমিউনোলজির গাছ অর্থাৎ পুরো ইমিউনোলজি এই লিম্পোসাইডের উপরে দাঁড়াইয়ে আছে টি লিম্পোসাইট বি লিম্পোসাইডের উপরে আর একটা আছে ডাব্লিউ বিসির মধ্যে মনোসাইট যেটা পরবর্তীতে এক টিভ হয়ে ম্যাক্রোফেস হয় মনোসাইট মানে ম্যাক্রোফেস এই ম্যাক্রোভেস ইমিউনোলজিতে প্রচুর ভূমিকা রাখে আর কি তো দেখো আমরা ডাব্লিউ লিম্পোসাইট তার মানে ইমিউনোলজি যদি পড়তে যাই লিম্পোসাইট বি লিম্পোসাইট ওর বি সেল টি লিম্পোসাইট ওর টি সেল এই বি সেল ডেভেলপ করে এবং ম্যাচুরেশন হয় ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যাচুরেশন বোন মেরু থেকে আর টি সেল ডেভেলপ হয় বোন মেরু থেকে ম্যাচুরেশান হচ্ছে থাইমাস থেকে তার মানে আমাদের ইমিউনোলজিতে সবচেয়ে বড় প্রাইমারি অর্গান হচ্ছে থাইমাস সেই জন্য ছোটো বাচ্চাদের থাইমাস ছোটো এবং বৃদ্ধ বয়সে থাইমাস ছোটো সেই জন্য ইমিউনিটি কম থাকে ছোটো এবং বৃদ্ধদের আর ইয়াঙে যে থাইমাসটা সাইজটা বড় থাকে সেই জন্য ইমিউনিটি ভালো থাকে তার মানে ইমিউনিটি থাইমাসের উপর ম্যাক্সিমাম ডিপেন্ড করে এখন আসা আমাদের শরীরে টি সেল বি সেলের অনুপাত কত টি সেল যদি তিনটা থাকে বি সেল থাকবে একটা তো এটা সম্বন্ধে একটু বলি বি সেল বি সেল মানে বিলিম্পোসাইট বিলিম্পোসাইট যখন অ্যাক্টিভ হবে কী কারণে অ্যাক্টিভ হবে একটু পরে বলতেছি বিলিম্পোসাইট যখন অ্যাক্টিভ হবে তখন বিলিম্পোসাইটকে বলা হবে প্লাজমাসেল তার মানে বিলিম্পোসাইট ইজ কনভার্টেড টু প্লাজমা সেল তখন প্লাজমা সেলের ভিতর থেকে প্রচুর পরিমাণে ইমোনোগ্লোবিন রিলিজ হয় তার মানে আমাদের যে ইমোনোগ্লোবিন এম ইমোনোগোবিন জি ইমোনগ্লোবিন ই এগুলো কোথেকে বের হয় এগুলো প্লাজমাসেল থেকে বের হয় টি সেল টি সেল দুই ধরনের একটা হচ্ছে হেল্পার টিসেল আর একটা হচ্ছে টি টিসেল দেখো হেল্পার টিসেল আমি এখানে একটা ছবি আঁকছি এটা হেল্পার টিসেল এই হেল্পার টিসেলের সেল মেমব্রেনে একটা প্রোটিন আসে সেটার নাম হচ্ছে সিডি ক্লাস্টার ডিভারেন্সিয়েশন ফোর ক্লাস্টার ডিভারেন্সিয়েশন সিডি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট অনেক থাকে এই সেলে থাকে সিডি ফোর সেই জন্যে হেল্পার টিসেলকে আমরা সিডি ফোর সেল বলি আর হেল্পার টি সেল দুই ধরনের টি হেল্পার ওয়ান টি হেল্পার টু তার মানে সিডি ফোর ওয়ান সিডি ফোর টু হেল্পার টি সেল শেষ এখন আসো টি সেলের মধ্যে আর একটা টাইপ হচ্ছে সাইটোটক্সিক টি সেল এই সেলটার সেল মেমব্রেনে একটা প্রোটিন আছে সেই প্রোটিনটা ক্লাসটা ডিফারেন্সিয়েশন এইট সেই জন্য সাইটোটক্সিক টি সেলকে সিডি এইট সেলও বলে তোলে এখন কি হইলো টি সেলের মধ্যে সাইড টি সেল অর টি সিডি সি সেল টি সেলের মধ্যে হেল্পার সেল অর সিডি ফোর সেল ওই সিডি ফোর সেলটা টি হেল্পার ওয়ান টি হেল্পার টু এটা বারবার একটু শুনবা এরপর আরেকটা জিনিস মনে রাখতে হবে আমাদের হোস্ট আছে না আমাদের সেলের মধ্যে হোস্ট সেল আমাদের যে সেলগুলো সেগুলোকে হোস্ট সেল বলে ওই হোস্ট সেলে যদি কোনো একটা ভাইরাস ঢুকে তখন ওই হোর্স সেল হইয়া যাবে ভাইরাস ইনফেক্টেড সেল বইয়ের মধ্যে অনেক সময় পড়ছ না ভাইরাস ইনফেক্টেড সেল এই ভাইরাস ইনফেক্টেড সেল হচ্ছে ভাইরাস ঢুকলেই হোটস সেলের নাম হইয়া যাবে ভাইরাস ইনফেক্টেড সেল তখন এই হোর্স সেল থেকে এটিপি ইউজ করিয়া এরা প্রচুর পরিমাণে মাল্টিপ্লিকেশন হবে এক সময় হোর্স সেলটা ভেঙে এই ভাইরাসগুলো বের হয় ভাইরাসগুলো বের হইয়া শত শত সেলকে হোর্স সেলকে আবার অ্যাটাক করে ভাইরাস ইনফেক্টেড সেল হয়ে যাবে এই জিনিসটি কিন্তু আমাদেরকে একটু মনে রাখতে হবে একটু পর এটা লাগবে এখন আসো তাইলে ধরো আমাদের শরীরে একটা ফরেন বডি ঢুকলো সেটা ব্যাকটেরিয়া হইতে পারে ভাইরাস হইতে পারে ফাঙ্গাস হইতে পারে প্যারাসাইট হইতে পারে অন্য কিছু হইতে পারে এটা যখন শরীরের মধ্যে ঢুকবে আমাদের শরীরে যে ম্যাক্রোভেস আছে ম্যাক্রোভেজের গাইয়ে লাগবে এই যে লাগছে লাগার সঙ্গে সঙ্গে ম্যাক্রোভেজ থেকে ইন্টালিকিন ওয়ান রিলিজ হবে এই ইন্টালিকিন ওয়ান রিলিজ হইয়া এটা টি হেল্পার ওয়ানকে অ্যাক্টিভ করবে টি টু টুকে অ্যাক্টিভ করবে এই যে টি টি হেল মানে হেল্পার সেলকে অ্যাক্টিভ করবে টি হেল্পার ওয়ান টি হেল্পার টু টি হেল্পার ওয়ানকেও অ্যাক্টিভ করতে পারে ইন্টেলিকিন ওয়ান টি হেল্পার টুকে অ্যাক্টিভ করতে পারে ইন্টেলিকিন ওয়ান তার মানে হেল্পার টি সেলকে অ্যাক্টিভেট করে ইন্টেলিকিন ওয়ান এটা কোথেকে রিলিজ হয় ম্যাক্রোফেস থেকে ম্যাক্রোফেস মানে কি মনোসাইট কখন রিলিজ হয় যখন ফরেন বোর্ড এর গায়ে লাগে এখন দেখো টি হেল্পার টু যখন অ্যাক্টিভেট হবে ইন্টেলিকিন ওয়ানের মাধ্যমে টি হেল্পার টু মানে সিডি ফোর টু সিডি ফোর টু এই যে সিডি ফোর সিডি ফোর সেল সিডি ফোর ওয়ান সিডি ফোর টু তো সিডি ফোর সেল যখন অ্যাক্টিভেট হবে তখন এই সিডি ফোর সেল অর টি পার্ট টু সেল থেকে ইন্টালিউকুইন ফোর ফাইভ রিলিজ হবে দেখছো টি পার্ট টু থেকে ইন্টালিউকিন ফোর ফাইভ আর মাইক্রোভেজ থেকে ইন্টালিউকিন ওয়ান এটা একটু মনে রাখবো ফোর ফাইভ রিলিজ হয় এইটা রিলিজ হওয়ার পরে ইন্টালিউকুইনটা এটা আমাদের শরীরে বি সেল আছে না এই যে বি সেল এই বি সেলকে অ্যাক্টিভেট করে তখন বি সেল ইজ কনভার্টেড টু প্লাজমা সেল তখন প্লাজমা সেল থেকে প্রচুর ইমিউনোগ্লোবিন রিলিজ হয় ইমোগ্লোবিন এ জি এম ই বি এগুলো রিলিজ হয় এবং এই মোনোগ্লোবিনগুলো এই চারটা শত্রুকে ধ্বংস করে নিউট্রোলাইজ টক্সিন অ্যান্ড ভাইরাস আমাদের শরীরে যদি থাকে তার মানে এটা ফরেন বডি এটাকে মেরে ফেলে অপশনাইজ ব্যাকটেরিয়া অটি ইমিউনিটি অ্যালার্জি এইগুলোকে ওরা মেরে ফেলে হইতে দেয় না অ্যালার্জি হইতে দিবে না অটোমিউন ডিজিজ হইতে দিবে না ব্যাকটেরিয়াকে অপশনাইজ করার জন্য ওরাই হেল্প করে আর টক্সিন যদি ঢুকে এটাকে নিউট্রালাইজ করে ভাইরাসকে মারার চেষ্টা করে এই যে সিস্টেমটা এটা হচ্ছে হিউমোরাল ইমিউনিটি এই হিউমোরাল ইমিউনিটি অর অ্যান্টিবডি এগুলো অ্যান্টিবডি বলে না এগুলোকে সেই জন্য হিউমেরাল ইমিউনিটি অর অ্যান্টিবডি মিডিয়াটিট ইমিউনিটি তাহলে এটার মেইন সেলের নাম কি মেইন সেলের নাম হচ্ছে বি সেল গেল এই এখন আসো এই ম্যাক্রোভেজে যখন ফরেন বডি লেগে ইন্টেলিক ওয়ান রিলিজ হয় সেটা টি হেল্পার ওয়ানকে অ্যাক্টিভেট করলো টি হেল্পার ওয়ান মানেকে সিডি ফোর ওয়ানকে অ্যাক্টিভেট করলো তখন এখান থেকে ইন্টালিক টু রিলিজ হলো তাহলে আবারও বলে ম্যাক্রোভেজ অ্যাক্টিভেটেড হলে ইন্টেলিক ওয়ান রিলিজ হয় টি হেল্পার টু অ্যাক্টিভেট হলে ইন্টেলিজেন্ট ফোর ফাইভ রিলিজ হয় আর টি হেল্পার ওয়ান অ্যাক্টিভেট হলে ইন্টেলিক টু রিলিজ হয় এই ইন্টালিক টুটা আমাদের যে সাইটোটক্সিক টিসেল আছে না এই যে টি সেলের মধ্যে দুটা হেল্পার টি সেল আর সাইটোকটিক টি সেল এইট সেল এই এইট সেলকে অ্যাক্টিভেট করে তখন এইট সেল এই সিডি সে এইট সেল যখন অ্যাক্টিভেট হবে তখন ওরা শরীরের মধ্যে যত ভাইরাস আসে এই যে ভাইরাস ইনফেক্টেড সেলকে এই সাইটোটক্সিক টি সেলে মেরে ফেলে এই যে ভাইরাস ইনফেক্টেড সেলকে মেরে ফেলবে গ্রাফ রিজেকশন করার জন্য এ রেসপন্সিবল কে সাইটক্সিক টি সেল রেসপন্সিবল আমাদের শরীরে অ্যালার্জি হইতে দিবে না টিউমার সেলকে কিল করে তাহলে আমাদের সেল ফাঙ্গাস ডেভেলপ হতে দিবে না প্যারাসাইট ডেভেলপ হতে দিবে না টিভির অ্যাগেনস্টে কাজ করবে ব্যাকটেরিয়ার এগেনস্টে কাজ করবে এই জিনিসগুলোকে বলা হয় সেল মিডিয়েটেড ইমিউনিটি এই সেল মিডিয়েটেড ইমিউনিটি এটা টি সেলকে যখন অ্যাক্টিভ হবে তখন ওই টি সেল মানে সাইডকট্রিক টি সেলকে বুঝাইতে পারছি কিনা বল আচ্ছা এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় আমাদের শরীরে ফাঙ্গাল ডিজিজ হচ্ছে না কেন তখন তুমি বলবা আমাদের শরীরে সেল মিডিয়াটিড ইমিউনিটি ভালো সেই জন্য ফাঙ্গাল ডিজিজ হচ্ছে না প্যারাসাইটে তোমাকে ডিস্টার্ব করতেছে না কেন কারণ সেল মিডিয়াটি ইমিউনিটি ভালো অট ইমিউন ডিজিজ তোমার শরীরে কেন হচ্ছে না অ্যান্টিবডি মিডিয়াটেড ইমিউনিটি ভালো অ্যালার্জি কেন তোমার শরীরে হচ্ছে না আমার সেল মিডিয়াটিড ইমিউনিটি ভালো হিউমোরাল অর অ্যান্টিবডি মিডিয়াটি ইমিউনিটি ভালো টিউমার রিজেকশন কোনটাতে হয় সেল মিডিয়াটিড ইমিউনিটি ইমিউনিটিতে হয় অপশনাইজ ব্যাকটেরিয়া কোনটাতে হয় অ্যান্টিবডি মিডিয়েটেড ইমিউনিটিতে হয় তার মানে এই গ্রুপ আর এ গ্রুপ এটা হচ্ছে হিউমোরাল অল অ্যান্টিবডি মিডিয়েটেড ইমিউনিটি এ গ্রুপটা হচ্ছে সেল মিডিয়েটেড ইমিউনিটি সেলুলার ইমিউনিটি এটা হচ্ছে বি সেল রিলেটেড এটা হচ্ছে টি সেল রিলেটেড টি বলতে বোঝাচ্ছে টি সেল আর হেল্পার টি সেল কিন্তু শুরুতে দুইটাকেই শুরু করে দেয় আর এই টি সেলটা কিন্তু ডেভেলপ হয় থাইমাসে সেই জন্য থাইমাস যদি না থাকে এইটাও শেষ এটাও শেষ দেখো টিসেল ডেভেলপ হয় থাইমাস থেকে এখন থাইমাসে যদি কোনো এব নর্মালিটি থাইমাসে থাইম্যাসে প্লাসিয়া হয় তখন এটাও হবে না এটাও হবে না আরও থাইমাস থেকে যেগুলো ডেভেলপ হয় সেগুলোর সমস্যা হবে ডাইজ বলে এখন এটার পরে তো নেক্সট নেক্সট একটা আমি ভিডিও দিব হিউম্যান লিকোসাইট অ্যান্টিজেন এমএসসি এটা রিলেটেড খুবই দামি একটা ভিডিও এই যে ইমিউনোলজি রিলেটেড এটা কেন বলতেছি কারণ এইটার সঙ্গে এই ভিডিওটা মিল আছে আর কি সেই জন্য এটার পরে আমি পরের সপ্তাহে এটা দিব